হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার আর এখন সকাল 9টা বাজে। এখন আমি দেখো স্নান টান সেরে সিঁদুর টিঁদুর পরে একদম রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ভাবলাম একটু ছাদে বসে তোমাদের সঙ্গে একটু আড্ডা দিয়ে তারপরে ঠাকুর ঘরে ঢুকি, কারণ ভিডিওটা স্টার্ট করতে হবে। তো এখন মানে সকালের কাজকর্ম সেরে আসলাম, আর ওয়েদারটা দেখো মানে কুয়াশা ভর্তি। এখনও সেরকম রোদ ওঠেনি, হালকা হালকা রোদের আভা মনে হচ্ছে। তো আমি স্নান টান সেরে চলে আসলাম, আর আমার হাজবেন্ড গেছে বাজারে ঠাকুরের সব কিছু আনতে আর কি, ফুল তারপরে ফল প্রসাদ যাই হোক ওগুলো সব আনতে গেছে। তো আমি এখন চলে এসেছি ছাদে, আর একটুখানি মানে গাটা হালকা গরম করছি। দেখো এখন একটু এবার রোদটা দেখা যাচ্ছে, তো হয়তো উঠবে রোদটা, একটু সময় করে উঠবে, কিন্তু মিষ্টি রোদটা, মানে খুব ভালো লাগে এই রোদটা, না খুব ভালো লাগে আমার। তো বসে থাকলে তো চলবে না, পুজো দিতে হবে, আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে পুজো দিতে অনেক সময় লাগে। আর তার মধ্যে আমি আজকে ঠাকুরের যে জামা কাপড় শীতের সেগুলো সব পরিয়ে দেব, কারণ এর আগের দিন তো ধুয়ে দিয়েছিলাম কিন্তু পরানো হয়নি। ভেবেছিলাম একবারে সব যখন চেঞ্জ করব তখন পরিয়ে দেব, আর সময়ও হয়ে উঠছিল না। তো আজকে পরাতেই হবে, ঠান্ডা পড়ে গেছে। এই কয়দিন তো সেরকম ঠান্ডা ছিল না, তো কালকে থেকে দেখছি ভালোই ঠান্ডা পড়েছে। তো এখন আর লেট করা যাবে না, এখন পরাতেই হবে ঠাকুরের কাপড় জামা। তো এখন আর দেরি করব না, আমি ঠাকুর ঘরে সব রেডি করি, আর সব মানে ধুয়ে মুছে বাসন মেজে তারপরে আর যাবতীয় যত কাজ, মানে আজকে তো লক্ষ্মী ঠাকুরের ঘরটাও চেঞ্জ করতে হবে, নতুন করে বসাতে হবে। তো এইসব করতে করতে হাজবেন্ড চলে আসবে, তারপরে সব কিছু আর কি ঠিকঠাক হবে। আর ওর অপেক্ষা যদি বসে থাকি তাহলে এদিকেও হবে না ওদিকেও হবে না। আর দেখো বাই মানে পেছনের আমার যে ভিউটা খুব সুন্দর লাগে, গাছপালা, আমার গাছপালা খুব ভালো লাগে, ছোট থেকে গাছপালার মধ্যে মানুষ। তো আমার বাবার বাড়িতে মানে গ্রামেই, খুব গ্রাম না মানে শহর ঘেঁষা গ্রাম, তো ওখানে আমাদের বাড়িতে তোমরা তো দেখেছই অনেক গাছপালা আছে, সেই জন্য গাছপালা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, বক বক করবো না, এখন চলে যাই ঠাকুর ঘরে। তোমরা সবাই আমার পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন? আশা করছি ভালো লাগবে। মা লক্ষ্মীকে বস্ত্রটা পরাচ্ছি, দেখো কি সুন্দর। তো এটা গত বছরের জামা, কিন্তু এইবার এখনো কেনা হয়নি, যেগুলো আছে সেগুলো আগে পরিয়ে নিই, তারপরে তো আবার কিনতেই হবে, একটা দিয়ে তো হবে না। ঠান্ডা লাগবে না। আর যে মা লক্ষ্মীর টুপি, এই যে দেখো কেমন লাগছে না, দারুণ। সবাই মডার্ন হয়ে গেছে, ঠাকুররাও মডার্ন হয়ে গেছে। একটা ছবি তুলতো এরকম আমাকে দিয়ে। আমার পুরো ঠাকুর ঘরে সব ঠাকুরের বস্ত্র পরানো কমপ্লিট হয়ে গেছে, তো দেখো কেমন লাগছে আমার ঠাকুরগুলোকে। এই যে দেখো শিব পার্বতীকে একটাই চাদর পরিয়ে দিই, তো এই চাদরটা এইখান দিয়ে দুই সাইড থেকে নিয়ে এসে, এখানে তো আবার গণেশ ঠাকুর আছে তো সেই জন্য এইখানটায় জয়েন্ট করে দিয়েছি। তো এইভাবেই আমি বাঁধি, আর দেখো সব দিক দিয়ে কিন্তু ঢেকেও গেছে, ঠান্ডা লাগার কোনো চান্সই নেই, আর ঠাকুরের পাগুলো তো এরকমই থাকে। তো এই তো পেছন দিয়ে দিয়েছি, আর এইভাবে বেশ সুন্দর করে দিলাম।
দেখো পেছনটা, পেছনটা একটু ঠান্ডা লাগবে না, আর সামনেতেও ঠান্ডা লাগার কোনো চান্স নেই, মুখটুকগুলো ঢেকে দিয়েছি। তো দুদিন ধরে দিতে পারছিলাম না, খুব খারাপ লাগছিল, তো আজকে দিয়েই দিলাম। আর অন্য অন্য ঠাকুরদেরও দেখাচ্ছি, এই যে দেখো মা লক্ষ্মীকেও পরিয়ে দিয়েছি, আর এই যে পেছনে লক্ষ্মীনারায়ণ, তো সবাইকেই পরিয়ে দিয়েছি, এখানে মা মঙ্গলচণ্ডীকেও পরিয়ে দিয়েছি, এখানে গোপাল ঠাকুরকেও পরিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে না গোপাল ঠাকুরকে? আর এই যে পেছনের সবাইকেই পরিয়ে দিয়েছি, এখানে লোকনাথকেও পরিয়ে দিয়েছি, এই যে মা দুর্গাকেও পরিয়ে দিয়েছি, আর এই যে দেখো মা কালীকেও পরিয়ে দিয়েছি। মা কালীর বস্ত্রটা বেশ সুন্দর, মানে একদম ঢাকা ঢোকা থাকে, খুব ভালো লাগে, ঠান্ডা লাগার কোনো চান্সই নেই। এই যে হনুমান ঠাকুরকেও পরিয়ে দিয়েছি, আর এই যে লাস্ট মা সরস্বতীকেও পরিয়ে দিয়েছি। সব ঠাকুরকে এখন পরিয়ে দিয়েছি বস্ত্র, আর এখন পুজোর পালা। তো বস্ত্র পরানো কমপ্লিট হয়ে গেছে, এখন পুজো করি, অনেকটাই সময় লেগে গেল। পুরো আরো যেসব সবাইকেই তো বস্ত্র পরানো ছিল গরমের, তো সেগুলো সব চেঞ্জ করলাম, চেঞ্জ করে আবার তোমার শীতের পোশাকগুলো পরিয়ে দিলাম, পরিষ্কারও করে নিলাম পুরো ঘরটা। পুরো ঘরটা কিন্তু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, এখন ঠাকুর ঘরটা মুছে তারপরে পুজো রেডি করে নিই, এখন আর দেরি করা যাবে না। তো আজকে খুব শান্তি পেলাম, নিজেও শীতের পোশাক পরেছি, আর ঠাকুরকে না পরালে ভালো লাগে, তো সেই জন্য ঠাকুরকেও পরিয়ে দিলাম, এখন খুব ভালো লাগছে। এখন সন্ধেবেলা দেখো, আর এখন আমরা একটু বেরিয়েছি, মানে আমি আর আমার বল একটু বেরিয়েছি, তো কিছু জিনিস কেনাকাটা করার আছে, সেগুলোই করতে এসেছি। আর এখন তো আমাদের বাইকটা নেই, সেই জন্য টোটোতে করে এসেছি, আর দুজনে মিলে দেখো দাঁড়িয়ে আছি, কেন বলো তো? চা খাওয়ার জন্যে। ওই যে দেখো চায়ের দোকানটা দেখা যাচ্ছে, ওইখানে আমার বর বলল চলো একটু চা খাই, কারণ সন্ধেবেলা চা খেয়েও আসিনি, তাড়াহুড়ো করে চলে এসেছি, আর আমরা না দুজন আসলে মাঝে মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাই দুজনে মিলে, খুব ভালো লাগে। তো সবাই চা খাচ্ছে, আর চা কিন্তু আবার বানাচ্ছে আমাদের জন্য, তো সেটাই বানাচ্ছে, আর আমি একটু তোমাদের সঙ্গে মানে দেখো দেখাচ্ছি এই যে চারদিকটা, এখানটায় প্রচণ্ড ভিড়, মানে এটা কিন্তু রায়গঞ্জের বকুলতলা এটা, আর এইখানে সবসময় জমজমাট ভিড়, আর গাড়ি ঘোড়া সবসময় চলতেই থাকে, তো এই জায়গাটা বেশ আসলে ভরা ভরা মনে হয়, তাও আজকে কমই আছে গাড়ি ঘোড়া, তো অন্য দিন তো প্রচুর গাড়ি ঘোড়া থাকে, মানে রাস্তা এপার ওপার হয়, মুশকিল হয়ে যায়। তো খুব ভালো লাগে, একটু মানুষের মধ্যে আসলে না বেশ ভালো লাগে, সবসময় ঘরে থাকতে কিন্তু ভালো লাগে না, একটু বাইরে আসলে সবাইকে দেখলে, কত রকমের মানুষ রাস্তায় চলাফেরা করে, গাড়ি ঘোড়া এসব দেখলে ভালো লাগে। তো যাই হোক, দেখো আমাদের চা হয়ে গেছে, এখন আমরা চা খাচ্ছি, আর এটা কিন্তু দুধ চা খাচ্ছি আমরা, দুধ চা কিন্তু বাড়িতে এমনিতে খাই না বললেই চলে, কিন্তু বাইরে আসলে আমরা দুজনে যদি কোনো দিন চা খাই তাহলে দুধ চাটাই খাই স্পেশাল করে, তো দুধ চাটাই খাচ্ছি। আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে খুব ভালো লাগে। চাটা খাওয়া হয়ে গেছে, এবারে আমরা দেখো এই যে পাশেই মানে রাস্তার ওপারেই এই যে দোকানটা আছে, এই দোকান থেকে আমরা কিন্তু মিশালি নিচ্ছি, আমার বাড়িতে সবাই মিশালি খেতে খুব পছন্দ করে, আর মুড়ি টুড়ি কিন্তু আমি এখান থেকেই বেশি নিয়ে যাই, আর এখান থেকে এখন আমি নিয়ে নিচ্ছি এই যে একটুখানি, এই যে প্যাকেটটার মধ্যে একটুখানি মিশালি নিয়েছি, আর সব কিছু নিয়ে যাচ্ছি বাড়িতে বানিয়ে খাবো, কারণ প্রায় সন্ধেবেলাতেই না এটা ওটা খেতে ইচ্ছে করে, তো এইগুলো শুকনো জিনিস একটু নিয়ে যাই, তাহলে বাড়িতে মাঝে মাঝে করে খাওয়া যাবে। আর দোকানের জিনিস তো অনেক দাম, মিশালিটার অনেক দাম, কিন্তু বানিয়ে খেলে কিন্তু একটু দামেও কর্তা পড়ে, আর মন ভরে খাওয়াও যায়, সেই জন্য সব কিছু অল্প অল্প করে নিয়ে যাচ্ছি।
তো দেখো সব কিছু কিন্তু এখানটায় বালিতে ভাজে, একদম ফ্রেশ ভাজা, মানে সামনেই ভেজে দেয়। আর জিনিসগুলো একদম টাটকা, এগুলো খেলে কোনো গ্যাস ট্যাস আশা করি হবে না, সেই জন্য এখান থেকে নিচ্ছি। তো এখান থেকে নেওয়ার পরে আমি আবার চলে যাব, এই যে পাশেই একটা দোকান, এই যে দেখো ছোট্ট একটা দোকান, আর এই দোকানে কিন্তু অনেক কিছু আছে, মানে সাজুগুজু করার যত রকম জিনিস, মেয়েদের সব কিছু এখানে আছে, চুড়ি মালা কানের গলার সব কিছু আছে। তো দেখো দোকানটা একদমই ছোট আর অনেক কিছু আছে, সেই জন্য ভাবলাম আমি একটু এই দোকানে যাই। তো কোয়েলের জন্য একটা হাতের চুড়ি নেওয়ার ইচ্ছে ছিল আমার কয়েকদিন ধরেই, কিন্তু আসতে পারছিলাম না। তো এখন ভাবলাম পাশেই যখন এসেছি নিয়েই যাই। তো দোকানদার এখানে আমাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে ছোট বড় করতে হয়, তো সেই জন্য আমি দেখে নিচ্ছি। এই জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর, মানে সাধারণ যে কোনো অনুষ্ঠান, বিয়ে বাড়ি, তারপরে কোথাও গেলা, বাড়িতে পড়ে থাকলা, সব কিছুর জন্যই এগুলো খুব ভালো। আর জিনিসগুলো দেখো দেখতে খুবই সুন্দর, আমার তো মনে হচ্ছে অনেক কিছু কিনে ফেলি, কিন্তু এখন সেভাবে রেডি হয়ে আসিনি, সেই জন্য শুধু মেয়ের চুড়িটাই নিয়ে যাই, অন্যদিন আবার এসে কেনা যাবে। তো আমাদের যে মেয়েদের যে কি স্বভাব, মানে সাজুগুজু জিনিস দেখলেই মনে হয় কিনি, বাড়িতে হাজার থাকলেও এই লোকটা কিন্তু সামলানো যায় না। আমার তো তাই হয়, আমি তো দেখলেই আমার না খালি মনে হয় এটা নিই ওটা নিই, পরি কি না পরি, বাড়িতে গিয়ে হয়তো ফেলেই রাখবো, কিন্তু একটা নেওয়ার যে আনন্দ সেটাই খুব ভালো লাগে। আর এই যে চুড়িটা নিয়ে নিলাম, আর কিন্তু এই যে এটার জন্য একটা কার্ড দিয়ে দিল, তো বললো এরপরে যখনই আসবেন এই কার্ডটা নিয়ে আসবেন, আর 60 টাকা দিলে এই চুড়িটা চেঞ্জ করে আবার কিন্তু নতুন চুড়ি দিয়ে দেবে। আর আমি এবার চলে এসেছি বাড়িতে। এই দেখো আমার ফেভারিট জিনিস, এই যে আরো বড় আছে দেখো, এটা আমি ভেঙে নিয়েছি, চলো আরো দেখাই। এটা কি অবস্থা ঘরের, ঘরের সব কাগজপত্র সব ছাড়ানো, এখন আর ওঠানোর মানে অবস্থা নেই, বাইরে আসলাম কটায়, 5:45, সারাদিন 1টা থেকে 5:45 অব্দি ঘুরতে ঘুরতেই টাইম শেষ, উঠছে না ঘড়ি, বাদ দাও। চলো তোমাদেরকে আমি দেখাই আরো কি কি এনেছে, আমরা এক্সট্রা বানাচ্ছি মশালির মধ্যে, দেখো দেখা এই যে আর যে আমাদের বাড়ির স্পেশাল তেলটা নিয়ে আয়, কোনো তেলটা নিয়ে আমের আচার, মিশালি তো কিনে আনলাম তোমরা তো দেখলেই, আর কইটুকু বলতো 20 টাকার মিশালি, এইটুকু একজনই হবে না এরকম ব্যাপার। আর সন্ধ্যেবেলা তো কোয়েলের কিছু না কিছু লাগে, তো আমাদেরও মনটা ভরছিল না, সেই জন্য যেগুলো মিশালি বানানোর সব জিনিস নিয়ে আসলাম সেইগুলো দিয়ে আবার একটু বেশি করে বানাই, তো সবাই মিলে খাবে। তো দেখো খাওয়ার কি একেবারে আওয়াজটা কি, শোনো একটু, এই দেখো আমার বর তো জামা কাপড়ই খোলেনি, মুখে এখানে লাগছে ওখানে লাগছে, তুমি তো খাচ্ছ, দেখো সবারই একেবারে খাওয়া শুরু করে দিয়েছে,
এই যে মা বাজে মা ভিডিও করতে তোমাদের জন্য আর আমি এখন বাকি আছি।